দর্শক বন্ধুরা, এগুলো হচ্ছে ভয়ঙ্কর এক ধরনের ফল। এই ফলগুলো মানুষ যদি দেখতে পায় তাহলে অনেক দূরে থাকে, মানুষ এর কাছে যায় না ভয়ে। এমনকি বন্যপ্রাণী বা বন জঙ্গলে যে জীবজন্তু বাস করে তারাও এই ফল দেখলে দূরে থাকে, এই ফলের কাছে যায় না। এই ভয়ঙ্কর ফল বাণিজ্যিকভাবে চাষ করতেছে টাঙ্গাইল ঘাটাইল উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের ফটিয়ামারি গ্রামের জাহাঙ্গীর এবং আলম ভাই। তো এর অঞ্চল ভিত্তিক অনেক নাম রয়েছে, যেমন বিলাই সিমটি, বিলাই খামসি, বিলাই হুংহুঙ্গি, দয়ার গুড়া, বান্দর হোলা ইত্যাদি। তবে এর শুদ্ধ এবং বাংলার নাম আলকুশি। এই আলকুশি ইংরেজি নাম হচ্ছে ভেলভেট বিন এবং বৈজ্ঞানিক নাম হচ্ছে মুকুনা পুরিয়েন্স। পুরিয়েন্স শব্দের অর্থ হলো চুলকানির অনুভূতি। এই ফলগুলোর গায়ে অসংখ্য লুম বা সুম ধারা আবৃত, যেগুলো চোখে দেখা যায় না বাতাসে উড়ে। এগুলো মানুষের শরীরে লাগলে পর্যাপ্ত চুলকায় এবং ভয়ঙ্কর রকমের চুলকায়। তো আমেরিকা, উত্তর আমেরিকা মহাদেশে গুয়েতেমালায় ওই এলাকার মানুষ এই আলকুশি বা এই বিলাই খামসি কফির বিকল্প হিসেবে তারা খেয়ে থাকে এবং সবজি হিসেবেও তারা এটা খায়। তো এই বিলাই খামসি বা এই আলকুশির অনেক কার্যকারিতা রয়েছে, অনেক উপকারিতা রয়েছে। এই আলকুশি বীজ কীভাবে শোধন করতে হয়, শোধন প্রক্রিয়া কী, কীভাবে শোধন করে আপনারা খাবেন, কী কী রোগের জন্য কাজ করে এবং কারা খেতে পারবেন কারা খেতে পারবেন না, ডায়াবেটিস রোগী যারা তারা খেতে পারবেন কি না এবং খেলেও কীভাবে খাবেন, এবং গর্ভবতী মহিলারা খেতে পারবেন কি না, তো বিস্তারিত আলোচনা করব ভিডিওর শেষ অংশে। তো সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো তার আগে এই ভয়ঙ্কর ফল কোন ভয়ঙ্কর ব্যক্তি বা কোন উদ্যোক্তা চাষ করছে, সেই ভয়ঙ্কর ব্যক্তির কাছ থেকে আমরা আজকে জানবো এটা কীভাবে চাষ করে এবং এটা চাষাবাদ করলে কেমন খরচ হয় এবং কীরকম প্রতিবন্ধকতা আছে এবং সমস্যা কী, আর এটার বাণিজ্যিক বাজার কেমন বাংলাদেশে, বিস্তারিত তার সাথে আলোচনা করব। আসসালামু আলাইকুম আলম ভাই। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো। ভাইয়া, আপনি এটা কিসের মাছা দিছেন? এটা হলো আলকুশি, দেশি আলকুশি, জঙ্গলার আলকুশি, বিলাইহুঙ্গির বিচি কত গলা আলকুশি কত বলে বিলাইহুঙ্গি, বিলাইহুঙ্গির বিচি, বিলাইহুঙ্গির আবাদ, বিলাই সিমটি যেটা। হ্যাঁ, বিলাই সিমটি। তো এটা তো আসলে মানুষ ভয় পায়, এটার কাছে যায় না, অনেক চুলকায়। তো এই জঙ্গলার আলকুশি আপনি বাণিজ্যিকভাবে চাষ শুরু করলেন, এটা কীভাবে সাহস করলেন আপনি? এটা ধরুন আমরা হিকিমিও সাধনায় যারা এই মালটাল কিনে একবারে কিছু কিছু জঙ্গল থেকে তুলে সাধন করে দিতাম, এখন আমরা উদ্যোগ নিছি যে কিছু কিছু যদি খেতে চাষাবাদ করে যদি উদ্যোগ বাড়ানো যায়, বাড়াইয়া এটা এই সাধনায় হিসাবে এটা ওষুধ হিসাবে আর কি। মানে বিভিন্ন হেকিম কবিরাজ বা দাওয়াখানায় এই বীজ আপনি আগে দিতেন জঙ্গল থেকে সংগ্রহ করে। তো এখন আপনার আপনি চিন্তা ভাবনা করছেন যে ওই অন্যান্য সবজির মতো আপনি এটা চাষ করলে পরে অবশ্যই ফলন বেশি হবে। তো এই জন্য আপনি এটা চাষ করার উদ্যোগ নিছেন। তো এই যে আপনি চাষ করছেন তাতে কি ফলন জঙ্গলের থেকে মাছাই বা চাষ করতেছেন এখানে কি ফলন বেশি হয়েছে? হয়, মোটামুটি ভালো হয়েছে। ভালো ফলন হয়েছে জঙ্গলের থেকেও? হ্যাঁ, জঙ্গলের থেকে ভালো হয়েছে। তো এটার চাষ প্রক্রিয়াটা কি? এটা ধরুন আপনার মোটামুটি সিমের মতোই, সিমের সাথে যদি খরচ কম, এটা আগাছাটা পরিষ্কার করলে সিমের মতো জঙ্গলা দিলেই চলে। মানে এটা সিম গুত্রেরই একটি ফল আলকুশি। তো সিমের মতো করে জাংলা দিছেন, সিমের মতো করে পরিচর্যা করছেন, কিন্তু সিমের মধ্যে যে সার বিষ দিতে হয় অবিরত বা প্রতিনিয়ত, এটার মধ্যে তা দেন নাই, মানে একটু আলাদা একটা যত্ন নিছেন এইতুরি। তো এই যে ফল আপনি জঙ্গলা থেকে আগে সংগ্রহ করতেন, তো এখন আবার এই যে বাণিজ্যিকভাবে চাষ করছেন, আমার কিন্তু অলরেডি চুলকানি ধরে গেছে। তো আপনি এই ফলগুলো কীভাবে সংগ্রহ করেন? এটা বীজগুলো আপনারা হারভেস্ট করেন কেমনে? এটা ধরুন আপনার প্রথমে গাছ থেকে কাটিয়া নামাইয়া খোলা মাদে করে নাইরা এটা বীজগুলো বাই করতে শুকাই হাইরা, এটা বাই করতে খুবই চুলকানি এবং পোশাক পাতি পইরা তারপর টেকার ইয়ে হিসাবে আপনার এটা বাই করা হয়, খুবই পরিশ্রম, এটা সবাই আর কি পাবো না,
আপনার আপনারও চুলকায় কিন্তু সহ্য করেন, সহ্য করে তারপরেও যাতে চুলকানি না ধরে ভালোভাবে পোশাক পরে সাবধানে বীজগুলা বাড়ি করেন। তো বর্তমানে আমাদের বাংলাদেশে এই আলকুশির বাজার কেমন, প্রতি কেজি কত টাকা বিক্রি করেন? এটা ধরুন আপনার ঠিক নেই, এটা আপনার খুচরা মূল্য হিসাবে ধরুন 3,000-3,500 তুই বেশি, আবার 2,500 আবার পাইকারি ডেওটা অন্য হিসাব, পাইকারি ডেওটা ধরুন আপনার যার থেকে যাবে চাই পাইকারি ডেওটা কোনো এই হিসাব, মানে যারা টন ভাও নেয় তাদের এক হিসাব, এক হিসাব, আর যারা খুচরা নেয় তাদের এক হিসাব, যারা 1 কেজি 2 কেজি চাই এটা খুচরা হিসাবে, এটা খুচরা হিসাব। আচ্ছা আচ্ছা, তো এটার চাহিদা কেমন বাংলাদেশে? চাহিদা মোটামুটি ভালো চাহিদা আছে, এটা পছন্দ চাহিদা আর কি, দিয়া শেষ দুজন আর কি, এমন চাহিদা। মানে যে পরিমাণে বীজ সংগ্রহ করেন মানে দিয়া শেষ তারপরেও চাই, চাই হ্যাঁ তারপরেও এত চাহিদা, এত চাহিদা। তো এই জন্য আপনি বাণিজ্যিক ভাবে এটা চাষ শুরু করছেন? হ্যাঁ হ্যাঁ। তো জাহাঙ্গীর ভাই যে চাষ শুরু করছে, আমি জাহাঙ্গীর ভাইকে পাই নাই, তার বাড়িতে গেছিলাম, তো উনি কি আপনার সাথে পরামর্শ করে করছে? হ্যাঁ উনি আমার সাথে পরামর্শ করে করছে। আচ্ছা, এখানে আপনি কতটুক পরিমাণ মাছা করছেন? এখানে আপনার 50-56% জায়গা, 56% জায়গা, হ্যাঁ 56%। যদি আপনি সিম চাষ করতেন তাহলে কত টাকা পাইতেন এই 56% থেকে? 56% থেকে সিমটা আপনার এই অডাহনা আপনার হয়তো ওটা ই হিসাবে খরচ হইতো সিমে বেশি। যাই হোক, লাভ করতেন কত আনুমানিক? না আপনার ফলন বুঝা হয়তো 1,00,000 টাকার নামা 50,000 টাকার নামা 1,00,000 টাকার। আচ্ছা, সেই আঙ্গিকে তো আপনি কি মনে করেন যে এই সিম যদি দিতেন এখানে 1,00,000 টাকা লাভ করতেন সিম বিক্রি করে, তো আপনি কি মনে করেন যে সিমের থেকেও বেশি পাবেন এই আলকুশি চাষ করে? এটা ধরুন মোটামুটি হনা যে পরিমাণে আইসে মনে হয় আপনার এই সিমের সাথে ভালো হবে, কিন্তু ভালো হলেও ধরুন এটা আপনার জ্বালা পোড়ানো বেশি আছে। জ্বালা পোড়ান মানে বিষয় তো একটাই, যেটা হলো পর্যাপ্ত চুলকানি, মানে যে চুলকানি সহ্য হয় না। তো এই চুলকানির জন্য এই মানুষ এটা বাণিজ্যিক ভাবে চাষ করতে করে না, প্লাস জংলায়ও যত দামি থাক কেউ উঠাতে যায় না, উঠাতে যায় না, হ্যাঁ টাকা দিয়ে কিনে খায় যাদের প্রয়োজন হয়। তো যাই হোক, এটা কি কি কাজে ব্যবহারে আপনি জানেন? এটা ধরুন আসলে ওই হিকিম যারা তারাই জানে, কিন্তু ওটা ওষুধের সাধনাই মাল, কিন্তু আপনার ছেলের ওষুধও বানায় এটা দেয়া, আপনার হিকিম কবিরাজ বানায় এটা সারা সাধন করেই বানায় আর কি ওষুধটা, মানে হিকিম কবিরাজ বা দাওয়াখানার এই যৌন সমস্যার প্রধান উপাদানই হচ্ছে এই আলকুশি, তাছাড়াও আরও অনেক কাজে ব্যবহার হয়, ওটা আপনি জানেন না? জানি না। তো যাই হোক, ওটা বিস্তারিত আমি ভিডিওর শেষ অংশে বলে দিব। তো দর্শকদেরকে কারা এই বীজ খেতে পারবে, কারা খেতে পারবে না, কোন রোগের জন্য এই বীজ খেতে হবে, এবং ডায়াবেটিক্স রোগী যারা তারা খেতে পারবে কি না, এবং কি খেলেও কিভাবে খেতে হবে, কি কি রোগের জন্য কাজ করে, আমি বিস্তারিত ভিডিওর শেষ অংশে আমি দর্শকদেরকে বলে দিব। তো যাই হোক, আপনি এই ব্যবসা কত বছর যাবত করতেছেন? এ বছর আমি ব্যবসা আমি 20 বছর ধরে করতেছি। 20 বছর ধরে আপনি জংলা থেকে এই জংলার এই আলকুশিগুলো সংগ্রহ করে বিক্রি করতেন? হ্যাঁ হ্যাঁ। তো এই বীজগুলো আপনি কোথায় সেল দেন? এটা আমার সারা বাংলাদেশেই লাগে, যাগর সারা বাংলাদেশে যাগর হিকিম কবিরাজ দোকান আছে তাগর লাগে, কিন্তু সারা বাংলাদেশের মানুষ এগুলো খায় যারা আসলে ওষুধপাতি খায়, এরা হিকিমি যারা ওষুধপাতি দেখাইতেছে সাধনায় সাধন করে যারা খাইতেছে তাদের সকলেরই নাকে পড়ায় প্রয়োজন। তো যাই হোক দর্শক, এই আলকুশি সারা পৃথিবীতে 20 প্রজাতির পাওয়া যায়, তার মধ্যে আমাদের বাংলাদেশে 2 প্রজাতির পাওয়া যায়। একটা হচ্ছে এই বন জঙ্গলে যেটা হয়, যে জাহাঙ্গীর কি আলম ভাই যে চাষ করছে যে জংলার আলকুশি, এই আলকুশিটা জঙ্গলেই হয়, এইটাই অরিজিনাল পৃথিবীতে যে 20 প্রজাতির আলকুশি পাওয়া যায়, এবং কার্যকারিতা সব থেকে এই জংলার এই চুলকানি যুক্ত যে আলকুশি এই আলকুশিরই। তাছাড়াও বাংলাদেশে আরেকটি আলকুশি চাষ হয়, সেটা হচ্ছে তরুকলা প্রজাতির আলকুশি, সেটা বাণিজ্যিকভাবে অনেকেই চাষ করে কিন্তু এই আলকুশির মতো কার্যকারিতা নাই, কিন্তু এই আলকুশির কথা বলেই তারা ওই আলকুশি বিক্রি করে, অনেক অসাধু ব্যবসায়ী যারা আছে তারা, তাই না? হ্যাঁ। তো যাই হোক, ওই তরুকলা প্রজাতির আলকুশি যেটা, ওইটা তো অ্যাভেলেবল বাংলাদেশে পাওয়া যায়, তাই না? হ্যাঁ পাওয়া যায়। তো ওইটা আপনার আমাদের বাংলাদেশে কোন এলাকায় চাষ হয়? ওটা আপনার আসলে বেশিরভাগ আপনার বাংলাদেশও আপনার ইন্ডিয়া থেকে আসে, এবং আপনার বাংলাদেশেও আবাদ হয় কম, কিন্তু আপনার ওটা ইন্ডিয়ার থেকে আলকুশি ডেকে বর্তমানে আসে, কিন্তু আমার বাংলাদেশে আবাদ হইতো, টাঙ্গাইল ডিস্ট্রিক্টে আবাদ হইতো, কিন্তু এখন এটা কম হয়, এরা এখন বর্তমানে ইন্ডিয়া থেকে আসে যে এই ডুপ্লিকেট মালটা আপনার এই তরুকলার বেশি করে খাওয়া ওইটা।
যাই হোক আলম ভাই, আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ভালো থাকবেন, ইনশাআল্লাহ খুদা হাফেজ। 2000 বছর ধরে আয়ুর্বেদ শাস্ত্রে গুরুত্বপূর্ণ ঔষধি ভেষজ হিসেবে আলকুশির ব্যবহার হয়ে আসছে। শরীরের নানাবিধ অসুখ থেকে আরোগ্য লাভের জন্য আলকুশির ব্যবহার হয়ে আসছে। আলকুশির কার্যকারিতা, আলকুশির শোধনকৃত বীজের গুঁড়া বা পাউডার প্রত্যেক পুরুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ সময়ে দুর্বলতা ও দ্রুত পতন এর কার্যকরী সমাধান দেয়। বীর্য ঘন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মানসিক দুশ্চিন্তা স্নায়বিক দুর্বলতা কমাতে সাহায্য করে, বাতের ব্যথা জ্বর কাশি বুকে জমে থাকা কফ দূর করে, যে কোনো ক্ষত দ্রুত সারিয়ে তোলে, এর শিকড়ের রস এক চা চামচ করে খেলে আমাশা রোগ ভালো হয়, কোনো পোকামাকড়ে কামড় দিলে বা বিছার কামড়ে শিকড়ের রস বা পাতার রস দংশনের জায়গায় লাগালে যন্ত্রণা কমে, আলকুশি শিকড়ের মুন্ডু মূত্রবর্ধক ও মূত্রযন্ত্রের রোগ নিরাময় করে, এর কাণ্ডের রস চোখের রোগের জন্যও ফলপ্রসূ, কোনো জীবজন্তুর শরীরে ঘা হলে সেই ঘায়ে শিকড়ের রস লাগালে ক্ষত দ্রুত সেরে যায়। আলকুশিতে বিদ্যমান পুষ্টি গুণাগুণ পুরুষের যৌনাঙ্গের দুর্বলতা দূর করতে বেশ কার্যকরী, এটি নিয়মিত খেলে দ্রুত বীর্যপাত, লিঙ্গ শিথিল্য, ধাতু দুর্বল্য ও ক্ষীণবল হয়ে যাওয়া ইত্যাদি সমস্যা থেকে মুক্তি মেলে, এটি মিলনে স্থায়িত্ব বাড়ায় ও দাম্পত্য জীবনে সুখ এনে দেয়। তাই যাদের এরকম যৌন সমস্যা আছে তারা নিয়মিত আলকুশি খেয়ে এ সমস্যা নিমিষেই দূর করতে পারেন। আলকুশির বীজের গুঁড়া মধু সহ খেলে কলেরা বা অনুরূপ মারাত্মক পেট খারাপ জনিত রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়া হঠাৎ হাত পা অঙ্গ প্রত্যঙ্গ ঝিনঝিন করা, অবশ হয়ে যাওয়া ইত্যাদি সমস্যার সমাধান মেলে। মেয়েদের মাসিক সমস্যা বা ঋতুস্রাবে অনেকেরই অতিরিক্ত রক্তক্ষরণ হয়, এক্ষেত্রে আলকুশির শিকড়ের রস ক্ষতস্থানে লাগালে রক্তপাত দ্রুত বন্ধ হয় এবং মাসিকের ক্ষেত্রে আলকুশির বীজের গুঁড়া গরম পানিতে বা দুধের সাথে মিশিয়ে খেলে রক্তক্ষরণ কমে, পাশাপাশি শরীরের শক্তিও পুনরুদ্ধার হয়। এখন বলবো আলকুশি বীজের শোধন পদ্ধতি। 1 কেজি আলকুশির বীজ 1 কেজি দুধে সেদ্ধ করতে হবে, মানে 1 কেজি বীজ 1 কেজি দুধ সম পরিমাণে নিয়ে ভালো করে সেদ্ধ করে তারপর বীজের উপরের চামড়া ছিলিয়ে ফেলে দিতে হবে, তারপর বীজ কররা করে রোদে শোকাতে হবে, তারপর মিহি করে পাউডার তৈরি করতে হবে। 1 চা চামচ পাউডার, 2 চা চামচ মধু এবং 1 গ্লাস দুধে ভালো করে মিশিয়ে অথবা 1 গ্লাস কুসুম গরম পানিতে 2 চা চামচ মধু 1 চা চামচ আলকুশির পাউডার ভালো করে মিশিয়ে প্রতিদিন রাতে খাবারের পর খেতে হবে মিনিমাম 3 মাস। আলকুশি বীজ সেবনে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই, নিঃসন্দেহে সবাই খেতে পারেন। ডায়াবেটিক্স রোগীরা যদি খেতে চান তাহলে আপনারা চিনি এবং মধু বাদ দিয়ে খাবেন। কোনো মহিলা বা মা বোনেরা যদি খেতে চান আপনারাও খেতে পারবেন, তবে যদি গর্ভবতী হয়ে থাকেন তাহলে খাবেন না। গর্ভবতী অবস্থায় ভুলেও কেউ আলকুশি ব্যবহার করবেন না। তারপর শেষ কথা, আপনারা নিজে নিজে কেউ কবিরাজি হেকিমি বা ডাক্তারি করবেন না। আপনারা একজন হেকিম বা একজন কবিরাজ বা একজন ডাক্তারের পরামর্শ নিয়ে আপনি সেবন করবেন, তাতে আপনার জন্য ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাইকে ধন্যবাদ।